আজ তৃণমূল যুব ছাত্র পরিবারের অন্নদাত্রী রান্নাঘরের 22তম দিন। এখানে খাবার তৈরি করে পরিবেশন করা হচ্ছে শহরের বিভিন্ন জায়গায় গরিব মানুষদের মধ্যে। এদিনও আবার এখানে উপস্থিত থাকলেন উচ্চ মাধ্যমিকের জলপাইগুড়ি তথা পশ্চিমবঙ্গের সেরা ছাত্র গ্রন্থন সেনগুপ্ত। এদিনও তিনি রান্নার কাজে হাত লাগান। এরপর তার হাত দিয়ে 300 অসহায় মানুষের হাতে খাবার পরিবেশন করা হয়। অন্নদাত্রী রান্নাঘরে তৈরি খাবারের মূল উদ্যোক্তা সন্তোষ মিশ্র। লকডাউনের এই সময় গরিব মানুষদের পাশে এভাবে দাঁড়াতে পেরে উচ্ছ্বসিত গ্রন্থন। অন্নদাত্রী বলে একটি কিচেন, সেই কিচেনে বহু মানুষের খাবার রান্না হচ্ছে বিগত 21 দিন ধরে। আজকে 22তম দিনে মানুষের খাবার রান্না হচ্ছে। ইতিমধ্যে কি বেশ কিছু খাবার তৈরি হয়ে গেছে, বহু মানুষ এসছে, তাদের হাতে খাবার তুলে দেওয়া হচ্ছে। মাস্ক, গ্লাভস এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এই যে কাজটা হচ্ছে, তার জন্য আমিও ব্যক্তিগতভাবে গ্রন্থনহী হয়ে অন্নদাত্রীকে এবং সন্তোষদাকে সাধুবাদ জানাই।